হাজার টাকার মধ্যে এইসব কালেকশন দেখেই মাথা খারাপ হয়ে গেছিলো। আর যা সোনার দাম, সোনা কেনা বাদ দাও, এই রূপোর দিকেই আমাদেরকে দৌড়তে হবে। প্রত্যেকটা কালেকশন জাস্ট অনবদ্য। পোলার আংটিগুলো তো 500 টাকারও কম। আমার দেখা হলো আমাদের সকাল সকাল। সোনাই আর ঠাকমা কোথায় বেরিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছিস রে এত সকাল সকাল? এই যে একটা পিছুড়ি বাড়ি যাচ্ছি ঠাম্মাকে ছাড়তে, এই পাশে। আচ্ছা, কে করছে টিভিতে? সকাল সকাল বেরিয়ে পড়েছে। আচ্ছা হোক, যাও তোমরা, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আমি বাড়িতে আছি, তোমরা চলে যাচ্ছ, আমি যাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধেশ প্রিয়া ব্লগ। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। আর আজকে আমি দেখো পুরো অদ্ভুতভাবে মাথায় ফুলটা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। রীতাদি যখন চিৎকার করবে না, কোনোভাবেই ব্লগিংটা আমরা শুরু করতে পারবো না রীতাদি কথার আওয়াজে। তো কালকে সারাদিনটা আমাদের দুষ্টুমার বাড়িতে কেটেছিল, আর আজকে সকাল থেকে আমরা আমাদের বাড়িতেই আছি। মোটামুটি কালকে সারাদিন ওখানেই আমাদের মানে কেটেছে, শুধু রাত্রে ঘুমানোর সময় এসেছিলাম। তো প্রত্যেকদিন তোমরা ওখান থেকে আমার ব্লগ স্টার্ট হয় দেখতে পাও, তো আজকে আমি আমার এখান থেকে কাঁথি থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমরা দেখতে থাকো সকাল থেকে কি কি করি না করি। বাড়িতে যেহেতু আছি সারাদিন, সোনাই ছেড়ে দিয়ে এক্ষুনি চলে আসবো, তো দেখা যাক কি কি হয় না হয়। আর এই ফুলটার কথা বললি, মানে এই যে বেল ফুলের মালাটা, এটা কালকে সোনাই আর ঠাকুমা এনেছিল আমার জন্য। মানে আমি এত সাদা ফুল ভালোবাসি, রাস্তায় দেখতে পেয়ে এইটা কিনে এনেছিল আমার জন্য। তো ওইটাকে আমি এখন নিয়ে কি করবো, শুকিয়ে তো গেছে, যা গরম শুকিয়ে গেছে, তো ওই জন্য আমি একটু মাথায় জড়িয়ে নিয়েছি। হলেও এখনো স্মেলটা ভীষণ সুন্দর আছে। তো এই গরমে, তো এই গরমে হোম রেমেডি কিছু ফেস প্যাক তোমরা দেখতে চাও, এটাই দেখো, এটাই তার প্রসেসিং চলছে। কত ডাল রোদে দেওয়া আছে, তো এই প্রসেসিংটা সোনার উপরে দেওয়া থাকে দায়িত্বটা পুরো, ও পুরো রেডি করে আমাকে দিয়ে দেয়। এই যে দেখি কোথায় সব ইত্যাদি, এদিকে রান্না করছে পুঁইডাঁটা, আলু বেগুন চিংড়ি মাছ, আর করেছে এখানে মাছের ঝাল, দারুণ দেখতে হয়েছে, লাল লাল মাছের ঝাল। আর যেটা আমার খুব ভালো লাগে, তরকারি রং লাল না হলে আমার ভালো লাগে না, এটাও একটা পাতলা মাছের ঝোল, এখানে পটল ভাজা, আর এখানে আমাকে তরকারি টেস্ট করতে দিয়েছে। এখন এসছি দুষ্টু মামাদের বাড়িতে। এসে যখন দেখি তার দুজন, হানি আর অ্যানি পড়াশুনো করছে। এই যে হানি পড়াশুনো করছে, ওইদিকে অ্যানি পড়াশুনো করছে। আমার দু বোনের তো এখন পড়াশুনো একদম গেছে। আরেকজন যে ল নিয়ে পড়ছে, উনি ওখানে থাকলে পড়াশুনো করবেন, কিন্তু বাড়িতে থাকলে পড়াশুনো করবেন না। ওনার কথা যে আমি আমার পড়ার জায়গায় ওখানে পড়াশুনো করি। যাই হোক, এখন আবার অ্যানি পড়তে বসছিল, ওকে নিয়ে একটু বসছে, দেখা তোর কী কী সমস্যা আছে, কী আছে দেখা দেখি। আর ওদের একটা কথা, বড় ভাইয়ের কাছে পড়বে না, সবার কাছে যদি পড়লাম তাহলে একটা একটা জায়গা হয় না যেখানে পড়া নেই, শুধু আবদার আবদার, তো ওই জায়গাটা তাহলে কোথায় যাবে? তো বড় ভাইয়ের কাছে মোটামুটি ওরা কেউ পড়তে চায় না, তো আমি জোর করে ওকে মানে নিয়ে বসছি একটু পড়াবো বলে। আর আমি আসলে ওদের কোনোদিনই বকি না, কোনোদিনই বকি না, তো ওই জন্য আমার কাছ থেকে যদি ওরা একের দিন কোনো দিন বকা খেয়ে যায়, তাহলে ওটা আলাদা একটা অভিমান আর কান্নার জায়গা তৈরি হয়। ওখান থেকে হয়ে এখন বাড়িতে এসেছি, আর যা গরম, একটু স্নান টান করে নিয়ে বসে, এই যে আরেকজনও এসছে, তো স্নান করে নিয়ে এখন আমরা বসছি। আর আমাদের কাঁথিতে এলে শুধু একটাই হয়, গল্প গল্প গল্প, সবাই মিলে বসে আড্ডা, এগুলোই হচ্ছে। আর আমাদের এখন বাড়িতে নতুন একজন মানে কি বলবো, ছোট্ট পুচকি, সে হলো আমার দাদার মেয়ে, আমার বড় পিসিমণিকে তোমরা দেখেছো, বড় পিসিমণির নাতনি। ও এখন সারাদিন এখানেই থাকে, সবার আদরের, একটু সময় দেখতে না পেলে ওকে আবার আনতে চলে যাওয়া হয়, এরকমই হয়েছে। সোনাই আবার এখন দেখো, এই যে একদম রেড গাউন পরে ভালো লাগছে, বেশ রেডি হয়েছে, কোথায় একটা যাবে। তো তার আগে সবাই মিলে বসছি, এদিকে ও কাজেও যেতে হবে কাজটাতে, আর এদিকে আমরা আড্ডা দিচ্ছি। কোথায় যাবে, কোথায় যাবে বুঝতে পারছি,
যাচ্ছে না। আর আমি ভেবেছিলাম এইবারে কাঁথিতে এসে অনেক কিছু কাজ করব, তার মধ্যে মেন যেটা হেয়ার কেয়ার করব, একটু মানে মাথায় হেনা দেব, ডিম দই কত কি দেব ভেবে রেখেছি, কিন্তু এখানে এলে কেন জানি না এতটাই অলস হয়ে যাই আর কিছুই ইচ্ছে করে না, কিছুই না, সারাদিন মনে মনে হয় শুধু বসে থাকি শুয়ে থাকি এই হয়। এই দেখো আরেকজনকে, এর নাম সৌরিনা, আমরা ওকে সবাই ভালোবেসে গিনি গিনি বলেই ডাকি। সায়নী পট্টনায়ক নামে একজন বোন কমেন্ট করেছে, দিদি গানের ম্যাডামের নাম কি কোথায় বাড়ি? তো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি গানের ম্যাডামের, তুমি দেখে যদি শিখতে চাও কাঁথিতেই ম্যাডামের বাড়ি। হানি, আমি এবং অ্যানি তিনজনই ম্যাডামের কাছে আমরা গান শিখেছি, আমার এখন একটু বন্ধ হয়ে গেছে। রিম্পা মণ্ডল নামে একজন বোন বলেছে, দিদি তোমার ব্লগগুলো খুব ভালো লাগে, আর একটু বড় করো। তো ঠিক আছে বোন, আমি চেষ্টা করবো এবার থেকে ব্লগগুলো আর একটু বড় করার। এঞ্জেল এঞ্জেল নামে একজন বোন বলেছে, দিদি তোমার মায়ের হাতের কাজগুলো দেখাও। ঠিক আছে বোন, আমার নেক্সট ব্লগগুলো ফলো করো, আমি নিশ্চয়ই দেখাবো। তনু শর্টস আমাকে কমেন্ট করেছে, ড্রয়িংটা খুব ভালো হয়েছে, মানে অ্যানির, তো থ্যাংক ইউ সো। আওয়ার ডায়েরি নামে একজন বোন কমেন্ট করেছে, মানে অ্যাকচুয়ালি তোমাদের তো অরিজিনাল নাম যাই না, যেইটা আমি প্রোফাইলে দেখতে পাচ্ছি সেটাই বলছি। তো পুরনো দিদিভাইকে দেখলাম, আর সোনাই দিভাই কালকে অনেক কাজ করেছে। তো হ্যাঁ ঠিকই বলেছো, সোনাই দিভাই কালকে অনেকটাই কাজ করেছে বিরিয়ানি বানানোর জন্য। আর পুরনো দিভাই দেখো বাপের বাড়ি, বাপের বাড়ি মানে এখানে এলে একটা আলাদাই ব্যাপার থাকে। তো এখন বিকেলবেলা আমি রেডি হয়েছি, যাব কাঁথিতে একটা খুব সুন্দর রূপো দোকান, মানে রূপো শোরুম ওপেনিং হয়েছে, তো ওখানটা যাব। আর অ্যাকচুয়ালি রূপোর জিনিস আমার খুব ভালো লাগে, খুব, তো ওর জন্যই যাবো। জয়শ্রীর আগের দিন গেছিলো, দিয়ে আমাকে বলেছিলো যে স্পর্ধা চলো, আর এক পরে একদিন যাবো। আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক, আর এখন যেহেতু কাঁথিতে আছি তো বিকেলবেলা একটু সুন্দরভাবে ঘুরে আসতেই পারি। তো এই যে এখন বেরিয়েছি দেখো, আর আমি নাকেরটা চেঞ্জ করেছি, অনেকদিন ওই স্টোনটা পরা ছিল, একটা বড় মুক্ত ছিল আমার মুক্তর নাকে, তো ওইটাই পরে নিয়েছি। মাঝে মাঝে একটু লুকস চেঞ্জ করতে ভালো লাগে, সে ভালো হোক আর খারাপ হোক। তো এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখা হয়ে গেল, জয়শ্রী এসেছে, ওর জাস্ট প্রথমে কয়েকটা কাজ ছিল ওগুলো কমপ্লিট করছিল, যে ওর ননদ, দুজন ননদ এসছে, ওর কাজটা ওখানে কমপ্লিট হয়ে গেলে আমরা যাব রূপো দোকানের দিকে। আর আমি তো আজ প্রথম দিন যাচ্ছি, আমি গিয়ে দেখি রূপোর জিনিসগুলো কেমন, কালেকশনগুলো কেমন, আর ভালো হলে তোমাদেরকে তো অবশ্যই বলবো তোমাদেরকে গিয়ে দেখার জন্য, নেওয়ার জন্য। আমি নিজেই এখনও জানি না, আমি এই প্রথমবার যাচ্ছি। আমাদের দুষ্টু, তো চলো এবারে দোকানের দিকে যাই, আর ভালোই ভিড় আছে এখন। এখানে এসে যেটা প্রথম দেখলাম এই রূপোর চুড়িটা, তো এই প্রথমে দেখে প্রথম জিনিসটাই এত পছন্দ হয়ে গেল, তো ভাবলাম যে চলো এরপরে দেখা যাক। তো এক এক করে দেখা শুরু করেছি, তারপরে এই কানের ঝুমকো, সত্যি বলতে আমার না খুব ইচ্ছে আছে পুরো একটা রূপোর সেট করব, রূপোর কানে, রূপোর একটা ভালো মানে সীতাহার বড় করে, হাতে একটা সুন্দর বালা, মানে পুরো রূপোর একটা সেট করব, অনেক দিন থেকে ইচ্ছে আছে বাট হয়ে উঠছিল না। তো এই কানের ঝুমকোটা পরেছি, দেখো বেশ ভালোই লাগছে, মানে এখন সোনার যা দাম হয়েছে, মানে সোনার জিনিস নিতে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়। তো এখন এই পরপর দেখবে মানুষ এই রূপোর দিকেই ছুটবে, যেমন আমি এখন রূপোর দিকে ছুটছি, তো পরপর ওই রূপোপ্রেমী এখন হয়ে উঠবে, এরকম সোনার দাম বাড়লে তো আর চাইলেই যখন ইচ্ছা নেওয়া যাবে না। যাই হোক এখন একটু 2-3 হাজার টাকা কমেছে খবর আসছে। এই যে দেখো এই দাদার দোকানে এসছি, আর দোকানটা কোথায় আগে বলে দিই, কাঁথিতে শ্রীলেদাসের একদমই পাশে বাম পাশে বাসন্তী জুয়েলার্স, তোমরা ওখানে গেলে দেখতে পাবে, আর অবশ্যই বলবে আমার চ্যানেল থেকে গেছো, কারণ আমি বলে এসেছি ওই দিনকে যে আমার চ্যানেল থেকে যদি আমার বন্ধুরা আসে, কারণ আমার ভিডিও দেখে অনেক বন্ধুরাই যায় দোকানে, তো অবশ্যই তাদের জন্য কিন্তু স্পেশাল ছাড় থাকবে, কারণ অনেকেই যায়, তো তাদের জন্য যদি স্পেশাল ছাড় না দাও তারা কিন্তু আর যাবে না, তো ওটা আমি বলে এসেছি। আর এই যে দেখো রূপোর পোলাগুলো, রূপোর পোলাগুলো এগুলো কত হবে, ওই পারে 500 টাকার মধ্যেই হয়ে যাবে হয়তো প্রত্যেকটা, এতটাই মানে লাইট ওয়েটে এবং দারুণ দারুণ কালেকশন। আর সিঁদুর কৌটোগুলো খুব ভালো, তোমরা অনেকে কমেন্ট করো দিদি তোমার রূপোর সিঁদুর কৌটোটা খুব সুন্দর, ওটা অ্যাকচুয়ালি আমার বিয়েতে গিফট পাওয়া, তো এখানেও দেখলাম। তারপরে এই নজর কাঠিগুলো, প্রত্যেকটা জিনিসই এত ইউনিক, এত ইউনিক, জয়শ্রী আমাকে বলেই ছিল তুই চল, তুই যা রূপো ভালোবাসিস তোর গেলেই ভালো লাগবে। তো সিরিয়াসলি গিয়ে যখন দেখি মানে এত ইউনিক, এত ভালো লাগছে প্রত্যেকটা জিনিস। তো আমার সবথেকে যেটা ভালো লেগেছে কানের ঝুমকোটা ভালো লেগেছে, আর কানের যে ছোটো টাপ ওটাও খুব ভালো লেগেছে, আর এই যে ভেতরে সব নূপুরগুলো আছে, নূপুরের প্রচুর কালেকশান আছে,
তো তোমরা চাইলে কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো, যাদের রূপো ভালো লাগে। এছাড়া বাচ্চাদের মানে গিফট পারপাসে বাচ্চাদের যদি কিছু গিফট করতে যাও, বাচ্চাদের নূপুর থেকে শুরু করে কোমর অনেক কিছু, তারপরে এত কিছু দেখতে দেখতে হঠাৎ করে রূপোর চুড়িটা আমার চোখে পড়লো। এটা কিন্তু একটু ওয়েট আছে আর একটু দামও বলছিল, কিন্তু আমার এটা এত পছন্দ হয়েছে কি বলবো। তো জয়শ্রীকে বললাম তুমি একটু হাতে পরে নাও দেখি, আমি ক্যামেরা করছি, তো ও হাতে পরেছে। দেখো রূপোর চুড়িটা কিন্তু সত্যিই সুন্দর। দেখো এখন যদি একটু হ্যান্ডলুম কোনো শাড়ি বা লিলেন টিলেন শাড়ির সঙ্গে একটু রূপোর জুয়েলারি ক্যারি করা যায়, দেখবে খুব ভালো লাগে। আর আমার এই পলাটা এত ভালো লেগেছিলো, মানে এই পলাটার দাম কত যেন 1000 টাকার মধ্যে, এই পলাটার দাম 840 টাকা বলছিল দুটো পলা, মানে মাত্র মানে 840 টাকাটা মাত্র কেন বললাম, দুটো পলা 840 টাকায় মানে যথেষ্ট সুন্দর। আর এত লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা জিনিস এখানে বানায়, তো এই এই পলাটা আমার খুব, এই পেস্টিং পলাটা খুবই পছন্দ হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো পেস্টিং করা আছে এরকম ডিজাইন, সে আবার ছাঁকা আবার। এরপরে এই পলাগুলো দেখছিলাম গ্রিন কালারের উপরে, ব্ল্যাকের ওপরে, রেড, মেরুন, তো প্রচুর কালেকশান। আর তারপরে এইগুলো এগুলোও কিন্তু সবই 1000 টাকার মধ্যেই বলতে পারো, মানে এত লাইট ওয়েটেড, 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রামের মধ্যেই প্রত্যেকটা জিনিস। তো আমি তো এই প্রথমবার এলাম, প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো দেখে, তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আর আমার কিন্তু গলায় ওই পলার উপরে যে সোনার পেস্টিং যে গলায় হয় ওটা হাঁসুলি, ওটা কিন্তু আমার নেই, কিন্তু আমি ভাবছিলাম নেবো নেবো, বাট এখন যেটা ডিসিশান চেঞ্জ করেছি যে ওটা আমি সোনার তো নেবোই না, কারণ আমার মায়ের একটা আছে, মাকে কোনোদিন পরতে দেখিনি, তো ওটা তো নেবোই না। এই রূপোরটা কেন বেশিই ভালো লাগছে গলায়, তো এই রূপোর এটা কি নেওয়া যাবে? আমি এইটা একমাত্র পছন্দ, মানে সবগুলোই পছন্দ হয়েছে, বাট নেবো বলে যেটা ভেবে রেখেছি বর্তমানে এটাই, এই গলার হাঁসুলিটাই নেবো। আর কানে দেখি কানে কি হয়। তো আমার ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা জুয়েলারি। গলায় এই হাঁসুলিটাও কিন্তু বেশ ভালো লাগছে রূপোর, মানে সোনার থেকে এটা রূপোরটাই বেশি ভালো লাগছে। সবগুলোই এত ভালো লাগছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেবো কোনটা নেবো না। খুব সুন্দর কালেকশন আছে দাদার কাছে। এতক্ষণ পলা আংটি অনেক কিছু দেখার পরে শাঁখার দিকে এলাম। শাঁখাগুলো দেখো মানে এত ভালো লাগছিলো, পুরো ছিলে কাটা করা আছে প্রত্যেকটা শাঁখা। এগুলোর কিন্তু প্রাইস বলছিল আমাকে এই শাঁখাগুলোর প্রাইস 3000-2500 থেকে 3000 টাকার মধ্যে। মানে কেন এখানে রূপোর থেকেও শাঁখাটা এতটাই ভালো, আমি সিরিয়াসলি যখন ভেতরে দেখি না একটু কোনো দাগ নেই, শাঁখার কোয়ালিটিটা খুব ভালো বলছিল। তো এই শাঁখাগুলোও দেখলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো নেবো না, কারণ আমার এরকম একটা সোনার শাখা আছে, তোমরা দেখেছো মানে সোনার শাখা এরকমই আছে, তো এই জন্য নেবো না, কিন্তু খুব পছন্দ হয়েছিল খুব। তো প্রত্যেকটা জিনিস দেখার পরে, তো আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই। তো আমার এরকম একটা চুড়ি আছে, আমি বানিয়েছিলাম 2020 সালে কি 2019 সালে বানিয়েছিলাম, তখন মানে এগুলো বেরোয়নি অতটা। আমার খুব পছন্দের একটা চুড়ি, রূপোর চুড়ি, তোমরা অনেকেই সেটাকে খুব ভালোবাসো, তো এখানে দেখি ওরকম টাইপের অনেক ব্যাঙ্গেল আছে, অনেক কিছু জিনিস দেখলাম। আর আজকে কিন্তু আমি কোনো কিছুই কিনিনি, কারণ ওরকমভাবে প্রিপারেশন হয়ে আমি যাইনি, দেখে এসেছি। আরেকটা আমি বলেছিলাম নোয়া নেবো, একটা ছবি দেখিয়ে এসেছি, তো ওরকম নোয়া যদি থাকে ওখানে ওরকম একটা নোয়া নেবো বলে এসেছি, তো ওটা ওরা আনবে বলেছে দোকানে, আনলে আমাকে ফোন করবে, ফোন করলে আমি যাব এরকম কথা। তো এসে যখন দেখি এখানে আমাদের ফ্ল্যাটে বজরংবলীর পুজো চলছে, আর সামনে তো অলরেডি মহাবীর জয়ন্তী উপলক্ষে আমাদের পুজোও চলছিল, ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা চলো, সকাল থেকে ব্লগটা তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কিছু শেয়ার করলাম, এখন আসছি, ভালো লাগলে পাশে থেকো, টাটা বাই।